যুক্তরাষ্ট্রের ডলারকে সাধারণত বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে ধরা হয়। বিশ্বের যত মুদ্রা আছে তার মধ্যে মার্কিন ডলারই সবচেয়ে বেশি লেনদেন হয়ে থাকে। তবে চমকপ্রদ তথ্য হলো জাতিসংঘের স্বীকৃতি পাওয়া 180টি মুদ্রার মধ্যে যুক্তরাষ্ট্রের ডলার বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা নয়। যুক্তরাষ্ট্রও বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ, কিন্তু তাই বলে স্বয়ংক্রিয়ভাবে মার্কিন ডলার বিশ্বের সেরা মুদ্রা হিসেবে জায়গা করতে পারেনি। মার্কিন সাময়িকী ফোর্বস 2024 সালের বিশ্বের সেরা 10টি মুদ্রার একটি তালিকা প্রকাশ করে। এই তালিকায় তলানিতে রয়েছে ডলার। ফোর্বসের বিশ্লেষণে উঠে এসেছে বিশ্বের সেরা মুদ্রা হলো কুয়েতি দিনার। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। দ্বিতীয় স্থানে আছে বাহরাইনি দিনার, ওমানি রিয়াল আছে তালিকার 3 নম্বরে। এরপর যথাক্রমে রয়েছে জর্ডানিয়ান দিনার, ব্রিটিশ পাউন্ড, জিব্রাল্টার পাউন্ড, ক্যামেন আইল্যান্ড ডলার, সুইস ফ্রাঙ্ক, ইউরো ও মার্কিন ডলার। বর্তমানে 1 কুয়েতি দিনার দিয়ে 3.26 মার্কিন ডলার কেনা যায়। অপরদিকে 1 কুয়েতি দিনার দিয়ে এখন কেনা যাবে 357 টাকা, আর 1 বাহরাইনি দিনার দিয়ে কেনা যায় $2.65। এছাড়া 1 ওমানি রিয়াল দিয়ে $2.60 কেনা যাচ্ছে। বিদেশি মুদ্রার লেনদেন হয় আলাদা দুটি দেশের মুদ্রার মধ্যে, যেমন অস্ট্রেলিয়ান ডলার দিয়ে যুক্তরাষ্ট্রের ডলার ক্রয় করা যাবে। এক দেশের মুদ্রার মান আরেক দেশের মুদ্রার মানের মাধ্যমে নির্ধারিত হয়, যা এক্সচেঞ্জ রেট নামে পরিচিত। মুদ্রা শক্তিশালী হয় বিভিন্ন কারণে, যার মধ্যে অন্যতম হল রাজনৈতিক স্থিতিশীলতা ও পণ্যের চাহিদা।